খুব ভালো আছি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার দিনে যেটা সব থেকে প্রবলেমের সেটা হচ্ছে কাপড় চোপড়, এতটা কাপড় চোপড় বেরিয়ে যায়, এত এত। তো তার মধ্যে আমরা তো সেগুলো ওয়াশ করে নেই যে কোনোভাবে। তো যেটা মেন জিনিস হয়, ঠান্ডার যে বড় বড় কম্বলগুলো থাকে সেগুলো ওয়াশ করতে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। তো সেগুলো কি করে খুব কম সময়ের মধ্যে সহজেই পরিষ্কার করে আবার খুব তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যায়, কেননা এই দিনে তো রৌদ্র কম থাকে, তো কিভাবে করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো যাই হোক, আমি আজকে ধুচ্ছি হচ্ছে এই এত বড় কম্বলটা। আর এই কম্বলটা ওয়াশ করা খুবই টাফ, এই জন্যই আমরা এই কম্বলটা যখন জলের মধ্যে দেব তখন এত ওজন হয়ে যাবে, ওজন হওয়ার পরে আমরা তুলতে পারবো না, সেটাকে ধোয়া খুব ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এরকম ধরনের কম্বল বা উইন্টার ক্লোথস আর কি, যেগুলো আমাদের হাতে ওয়াশ করা সুবিধাজনক নাকি আমাদের ওয়াশিং মেশিনে ওয়াশ করা সুবিধাজনক সেটা দেখাবো। তো হাতে ওয়াশ করলে কি কি প্রবলেম হয় আর ওয়াশিং মেশিনে করলে কতটা সুবিধা হয়। তো ঘটনা হচ্ছে, হাতে যখন আমরা ওয়াশ করব হয়তো ছোট ছোট কাপড় আমরা ধুয়ে নিতে পারি উইন্টার ক্লোথ যেগুলো, কিন্তু সেগুলো হয় কি শুকোতে, এখনকার রৌদ্রুতে শুকাতে কমসে কম 3-4 দিন লাগে। আর এই কম্বলগুলো তো মানে 4-5 দিন লাগবে, তারপরেও ভালো করে শুকোয় না। তো এটা হচ্ছে প্রবলেম। আর এই কম্বলগুলো যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে আর ক্ষমতা নেই কারো যে এগুলোকে উঠাতে পারে, জল থেকে উঠানো খুবই প্রবলেম হয়ে যায়, এতটা ভারী হয়ে যায়। তো আমি আজকে দেখাবো যে কি করে সহজেই করা যায়, আমি ওয়াশিং মেশিনে ধুলে সুবিধা হয় কিনা সেটা দেখাবো, তো কি করে এটা ধোয়া হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি আমার ওয়াশিং মেশিনটা কতটুকু ওয়েট নিতে পারে, কতটা কি করতে পারে সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন, আর এটা এই ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কি কি সুবিধা আর এখানে কত ওয়েট নিতে পারে, কত কেজি এর মধ্যে ধোয়া যায় পুরোটাই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, এটা হচ্ছে স্যামসাংয়ের ওয়াশিং মেশিন, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো কিন্তু এটা কোনো ম্যাটার না, তোমাদের চয়েস সেটা। তো এখানে আমি এই মেশিনটাতে আমি কম্বলটা ক্লিন করব, আর কম্বলটা ক্লিন করার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ওয়াশিং মেশিনটা 6.5 কেজি প্লাস 1 কেজি, তো সেই হিসাবে আমি কম্বলটা দেব। তো আমার অনেক বড় বড় কম্বল রয়েছে, তো আমি এটা মিডিয়াম, মোটামুটি ধরো ডবল বেডের এটা কম্বল, এটা দেব। আর যেটা মোটামুটি 4-5 জনের কম্বল সেটা এর মধ্যে একটু অসুবিধা হয়ে যাবে, সেক্ষেত্রে 9 কেজিরটা ভালো হয়, যেহেতু আমার এটা 7.5 কেজি, সেই ক্ষেত্রে আমার সেই কম্বলটা ধুতে একটু প্রবলেম হতে পারে, এই মিডিয়ামটা আমি এর মধ্যে ধুতে পারবো অবশ্যই, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ড্রয়ার রয়েছে, এখানে লিকুইড বা সার্পের গুঁড়ো দেওয়ার জন্য এই ড্রয়ারটা রয়েছে, তো সেখানেও দিতে পারো বা সরাসরি তোমরা কম্বলের উপরেও সরিয়ে দিতে পারো। এখানে আমি ইজি ইউজ করব, এগুলো উইন্টার ক্লোথসের জন্য খুবই ভালো হয়, তো সেক্ষেত্রে তোমরা সার্ফ দিয়েও ধুতে পারো, কিন্তু আমার কাছে এটাই বেটার মনে হয়, এই জন্যই এটার ফ্লেভারটাও খুব ভালো হয় আর এটা খুব সফট। তো এটা আমি ইউজ করি, এখানে আমি 2 স্কুপ মতো দিয়ে দিলাম, এই জন্যই যে আমার কম্বলটা কতটা নোংরা হয়েছে সেই পরিমাণে দিতে হবে। তো 2 স্কুপ দিয়ে দিলাম, আর দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এবার পাওয়ার অন করব। তো সবার প্রথমে যেটা পাওয়ার দিয়ে দিয়েছি, আর এখানে পাওয়ারটা অন করেই আমি এখানে দিয়ে দেবো, এখানে অনেক অপশন রয়েছে আমি কি কাপড় ধোবো সেটা দেবো। তো এখানে আমি দেবো ব্ল্যাঙ্কেট, তো ব্ল্যাঙ্কেট দিয়ে দিলাম। আর এবার আমি ওয়াটার লেভেলটা দিচ্ছি, আমি ওয়াটার লেভেলটা একটু বেশি দেবো, কম্বলে একটু বেশি জল লাগে, আর দিয়ে দেবো কুইক, মানে একটু তাড়াতাড়ি হবে, আর স্টার্ট, তো আর কোনো কিছুই করতে হবে না, এবার একা একাই সব কিছু হয়ে যাবে। এখানে জলের সিস্টেম ভেতর দিয়েই আছে, সেখানে জল এসে যাবে, আর এটা যেহেতু অটো সিস্টেম সেক্ষেত্রে আমাকে আর কিছু করতে হবে না। তো আমি বেশিরভাগ রাতেই কাপড় ধুই আর সকালে আমি নেড়ে দিই। তো দেখো এখানে এখন 0 এসে গেছে, তো তার মানে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, কম্বলটা ধোয়া হয়ে গেছে। তো এবার আমি খুলে নিচ্ছি আর বের করে নেব কম্বলটাকে। তো দেখতেই পাচ্ছ কম্বলটা আমি বের করে নিলাম, কত সহজভাবে কম্বলটাকে বের করে নিলাম। আর দেখতে পাচ্ছ এর ভিতরে আমি এবার
এখানে একটা ড্রয়ার রয়েছে, এটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা নোংরা হয়েছে। এখানে আমি মোটামুটি 7 দিন পর পর এটা পরিষ্কার করি, তো এই ড্রয়ারটার মধ্যে যত নোংরা এখানে আটকে যায় আর জলটা তো বেরিয়েই যায়, এটা আমি পরিষ্কার করি মোটামুটি 7 থেকে 15 দিনের মধ্যে। এটা পরিষ্কার করলেই ভালো হয়, তো এটা পরিষ্কার করে আবার এটাকে লাগিয়ে দেব, এটার মধ্যে যত নোংরাগুলো এখানে থেকে যায়। তো দেখো আমি কিন্তু এটা বের করে নিয়েছি, এই দেখো। আর এটার মধ্যে তোমাদেরকে কি করে আমি দেখাই যে এটার মধ্যে কতটুকু জল, তোমাদেরকে আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি। কোনো জল লাগলো এটা, আর কতটা হালকা হয়ে গেছে সেটাও দেখাচ্ছি। দেখো আমি এটাকে বা হাতে উঠিয়ে দেখাচ্ছি যে এর মধ্যে কোনো ধরনের জল নেই, এক ফোঁটাও জল নেই। এটা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা অবশ্যই আছে, এটার মধ্যে জল আছে, কিছু কিছু জল আছে, সেটা কিন্তু আমরা চিপলেও বের হবে না। এটা আজকে যে ওয়েদার, সে ওয়েদার হিসাবে এটা আমি যদি এখন কড়া রোদে নেড়ে দিই তো একদিনেই এটা শুকিয়ে ঘন ঘনে হয়ে যাবে, আজকেই শোয়া যাবে। তো ঘটনা হচ্ছে কোনটা সুবিধাজনক তোমাদেরকে বলছি, এটা যদি আমরা হাত দিয়ে ধুতাম এটা তো আমরা তুলতেই পেতাম না, হয়তো দুজন দুজন মিলে এটা ধোয়া হতো, আর ধোয়ার পরও এটাকে উঠিয়ে মেলামেলি করা তো খুবই কঠিন হয়ে যেত, আর রৌদ্রে দিলেও হয়তো যেটার উপরে দেব সেটাই হয়তো ভেঙে পড়ে যাবে, এরকম ওয়েট হয়ে যায়। আর তারপর এটা যখন শুকিয়ে 3 দিন 4 দিন শুকোতে লাগবে তখন কিন্তু আমাদের বিরক্ত লেগে যায় আর একটা বাজে গন্ধ হয়ে যায়। আর আমি ধুয়েছি এটা, একটুকু কোনো গন্ধ নেই, এটা কিন্তু খুব সুন্দর একটা ইজি ইজি গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক এটা কিন্তু আমাদের সব থেকে সুবিধাজনক মেশিনে। তো তোমরা যদি তোমাদের যদি মেশিন থাকে তোমরা মেশিনে ধুতে পারো, কিন্তু একটা কথা লক্ষ্য রাখবে সবসময় মেশিনের কেজিটা দেখে নেবে যে কত কেজির মেশিন। এখানে আমার 6.5 কেজি প্লাস 1 কেজি, তার মানে 7.5 কেজি আমার মেশিনটা, সেই জন্য আমি মিডিয়াম, এটা এটা একটু মিডিয়াম। আমার যেগুলো আরও আছে সেগুলো হচ্ছে বিশাল বড় বড়, সেগুলো আমি এর মধ্যে দেই না। তবে এটা যদি মোটামুটি 8-9 কেজি যদি তোমরা যদি কেউ কেনো আর কি, তো 9 কেজি থাকা বা 9 কেজির উপরে কিনবে তাহলে দেখবে যে বড় বড় কম্বলগুলো তোমরা, মানে বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো তোমরা এর মধ্যে ধুতে পারবে। তো আমারটা একটু ছোট হয়ে গেছে, যখন কিনেছি তখন আমি অত খেয়াল করিনি, সেই জন্য আমারটা একটু ছোট হয়ে গেছে, তো সেই জন্য আমি মিডিয়ামগুলো ধুই, বড়গুলো আমি ধুই না, অসুবিধা একটু হয়। তো তোমরা অবশ্যই যখন কিনবে তখন কিন্তু 9 কেজির উপরে কিনবে, তাহলে তোমরা বড় বড় ব্ল্যাঙ্কেটও এর মধ্যে ধুতে পারবে। তো বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো তোমরা ধুতে পারবে আর সুবিধা হবে, আমি তো বললামই যে কী কী সুবিধা হয়। আর হচ্ছে খুব কিন্তু তোমাদের কাজ আসান হয়ে যাবে, আর এর মধ্যে সোয়েটার যেগুলো সেগুলো ধুবে সেই সুন্দরভাবে এক রোদেই কিন্তু শুকিয়ে যায় সোয়েটারগুলো। তো আমাদের উইন্টার ক্লোথস ধোয়ার জন্য, বিশেষ করে উইন্টার ক্লোথস ধোয়ার জন্য মেশিনটা কিন্তু ওয়াশিং মেশিনটা বেস্ট, তো সেই জন্য উইন্টার ক্লোথস অবশ্যই তোমরা মেশিনে ধুবে। আর অনেকেই বলে মেশিনে কাপড় পরিষ্কার হয় না, তো আমি বলছি তাদেরকে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয়, তার মধ্যে ভালো সার্ফ বা ভালো লিকুইড ইউজ করতে হয় এক নম্বর। আরেকটা কারণ হচ্ছে তোমরা যখন বেশি নোংরা কাপড় এর মধ্যে ওয়াশ করবে তখন একটা কাজ করতে পারো, যখন কাপড়টাকে এর মধ্যে দেবে ডাইরেক্টলি না দিয়ে বালতির মধ্যে কাপড়টাকে লিকুইড বা সার্ফ দিয়ে ভিজিয়ে যেখানে যেখানে একটু, এটার মধ্যেও সিস্টেম আছে, এর ভিতরেও কিন্তু একটু ঘষে দেওয়ার সিস্টেম রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো সেখানে একটু কলার বা মুজো যেগুলো জিনিস হয় সেগুলো একটু কোচলে তারপরে এর ভিতরে দিয়ে দেবে, দেখবে যে খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে। ডাইরেক্ট কাপড় দিয়ে দিলে অতটা ভালো হবে না, বেশি নোংরা কাপড় এরকম করে ভিজাবে। আর যদি বেশি নোংরা না হয়, নর্মাল কাপড় হয়, তাহলে ডাইরেক্ট দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে সবসময় ভালো লিকুইড ভালো জিনিস ইউজ করতে হয়, আর এটার কিন্তু প্রচুর সুবিধা, তোমরা ইউজ করে দেখতে পারো। যাদের যাদের আছে তারা তো করোই, তারা তো জানোই, আর যাদের যাদের কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই কিনো। আমারটা হচ্ছে স্যামসাংয়ের আমার ওয়াশিং মেশিনটা 7.5 কেজির, আর তোমরা কিনলে একটু হ্যাবিটা কিনলে বড় বড় ব্ল্যাঙ্কেট ধুতে পারবে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আমার চ্যানেলে প্রচুর ক্লিনিংয়ের ভিডিও রয়েছে, কিচেন টিপ রয়েছে, তোমরা আমার আই বাটনে
বা ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো, এন্ড স্ক্রিনে গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেল আমার সঙ্গেই থেকো। আর আজকের জন্য এখানে শেষ করবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের জন্য এখানেই টাটা। আর আমি যাচ্ছি, চলো এটা নিয়ে যাবো।